নমস্কার বন্ধুরা, সুস্মিতা 2020 বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আবারও টিএইচজি সম্পর্কিত কিছু ইনফরমেশান দিতে আজকের এই ভিডিও বা আজকের ভিডিওতে আপনাদের সামনে আসা। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন চাকরি প্রার্থী বন্ধু রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্মিতা 2020 বেঙ্গল ইউটিউব চ্যানেল সর্বদা আপনাদের সরকারি বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকে এবং যেটার মাধ্যমে কিন্তু আপনারা অনেকেই হেল্পফুল হতে পারবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন যাতে সকলে ইনফরমেশান পেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওর অফিসিয়াল নোটিশে বা অফিসিয়াল ইনফরমেশানে যাওয়া যাক, আর জেনে নেওয়া যাক বিস্তারিত। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন যে টিএইচজি, যে নতুন টিএইচজি নিয়োগ হচ্ছে সেটার ফর্ম ফিল আপ কীভাবে করবো বা ফর্ম ফিল আপ কীভাবে কবে শুরু হয়ে গেছে কি না সেটা জানার। তো সব থানাতে কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি বা আবেদন শুরু হয়নি। কিছু কিছু থানাতে হয়তো হয়েছে বা কিছু কিছু থানাতে এখনও আবেদন শুরু হয়নি, এবং যেটার জন্য কিন্তু আপনাদের নিয়মিত থানায় গিয়ে খোঁজ নিতে হবে। এর পাশাপাশি আবারও একটা প্রশ্ন আপনারা করছেন যে টিএইচজি ভলেন্টিয়ারের জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, যেমন মুর্শিদাবাদ হতে পারে বা সেটা কুচবিহার বা হতে পারে দার্জিলিং, এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আমাকে জানাচ্ছেন কমেন্ট করে যে দিদি, যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে তার জন্য কি আমরা জেলা থেকে আবেদন করতে পারি? তো আপনাদেরকে বলবো, প্লিজ আপনারা ভিডিও যে অফিসিয়াল যে নোটিফিকেশানটা সেটা একটু ভালো করে চেক করুন, এবং সেটা চেক করার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের ডিস্ট্রিক্টে কোনো ভ্যাকেন্সি আছে কি না। যদি আপনার ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি থেকে থাকে আপনি অবশ্যই আবেদন করতে পারেন, বাট যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, কিন্তু আপনি যে জেলার জন্য আবেদন করতে চান সেই জেলায় এসে আপনাকে আবেদন করতে হবে। সাপোজ কিছুদিন আগে সাঁতরাগাছি ব্রিজের জন্য যে কর্মী নিয়োগ হয়েছিল, তো হাওড়া পিসিতে যেখানে নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু পূর্ব মেদিনীপুর, হুগলি এই সমস্ত ডিস্ট্রিক্টের ছেলেরা এসে আবেদন করেছে এবং কাজও করছিলেন। সুতরাং যে জেলাতেই আপনি বসবাস করেন না কেন, আপনি কাজের সুযোগ পাবেন, আপনাকে যে জেলার জন্য আবেদন করছেন সেই জেলায় এসে কাজ করতে হবে, প্রথম কথা। আর একটা কথা এর মাঝখানে, হাওড়া ডিস্ট্রিক্টে যদি 200 জন ভ্যাকেন্সি থেকে থাকে বা 200 জন ক্যান্ডিডেটকে নিয়োগ করে নেওয়া হয়ে থাকে, সেখানে হাওড়া ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে প্রচুর, অর্থাৎ কম্পিটিশান রয়েছে, তো আপনি সেই 200 জনের মধ্যে থেকে তাদের যে ডিস্ট্রিক্টের ছেলে, তাদের ডিস্ট্রিক্ট ছেলের বাইরে থেকেও বাইরের ছেলেদেরকে যে নেওয়া হবে এটা কিন্তু আপনাকে প্রচুর কম্পিটিশনের মধ্যে পড়তে হবে। আশা করি আমি বোঝাতে পারলাম আপনাকে ব্যাপারটা। যেমন যে কোনো এক্সামের ক্ষেত্রে যেটা হয় সেরকম ধরনেরই একটা কিছু, কেননা যে জেলা থেকে নিয়োগ হচ্ছে তাদের জেলার ছেলেরা তো আছে, তো 200টা ভ্যাকেন্সি কিন্তু খুবই কম, আমি একটা উদাহরণস্বরূপ বললাম। তো সেক্ষেত্রে যদি আপনি হাওড়া জেলার জন্য আবেদন করতে চাইছেন, অর্থ হতে পারে আপনি দার্জিলিং জেলা থেকে আসবেন, তো সেক্ষেত্রে এই হাওড়া ডিস্ট্রিক্টের ছেলেদের মধ্যে থেকে কিন্তু আপনাকে কম্পিটিশন করে আপনার জায়গাটা বার করে নিতে হবে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? তো এবার একটা কথা বলি, নিউ টিএইচজি অনেকে বলছে আবেদন কি কমপ্লিট হয়ে গেছে বা এরা কি কাজে জয়েন করে গেছে। এখনও পর্যন্ত এরা কাজে জয়েন করেনি। আমি আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছি বা আজকের ভিডিওতেও আমি আপনাদেরকে বলতে চলেছি, আগামী 10 তারিখের মধ্যে একটা অফিসিয়াল নোটিফিকেশান আপনাদের সামনে আমি তুলে ধরবো। আশা করি সেখান থেকে আপনারা কিছু ইনফরমেশান পাবেন। আমি নিজেও জানি না এখনও পর্যন্ত ভবিষ্যতে কি হতে চলেছে। ইনফ্যাক্ট আজকে আমি আপনাদের সামনে একটি নোটিফিকেশান দেখাবো এবং যেটার মাধ্যমে কিন্তু আমি নতুন নয় পুরনো টিএইচজি সম্পর্কিত কিছু আপডেট আপনাদেরকে জানাবো। তো এই যে টিএইচজি, পুরনোই বলুন বা নতুন টিএইচজি বলুন না কেন, যে নিয়োগের ব্যাপারটা বা তাদের কাজে জয়েন করার ব্যাপারটা 1 জানুয়ারি 2023 থেকে শুরু হলেও এখনও পর্যন্ত কিন্তু তাদের কাজে দেখা যাচ্ছে না বা এখনও পর্যন্ত তারা ডিউটি করছে না, নতুন টিএইচজিরা ডিউটি করছে না। কিছু কিছু জায়গায় হয়তো পুরনো টিএইচজিরা ডিউটি করছে, কিন্তু সব জায়গায় কিন্তু নয়, কিন্তু কিছু কিছু জায়গায় করছে, কিছু কিছু জায়গায় কিন্তু পুরনো টিএইচজিরাও এখনও ডিউটিতে জয়েন করেনি। অর্থাৎ 1 জানুয়ারি 2023 নোটিফিকেশান অনুযায়ী, অর্থাৎ যাদেরকে 1 তারিখ থেকে নিয়োগ হওয়ার কথা ছিল, অর্থাৎ 1 তারিখ থেকে ডিউটি করার কথা ছিল, তারা কিন্তু সব জায়গায় এখনও 1 তারিখ থেকে ডিউটি করছেন না, এমনকি নতুন টিএইচজিরা তো একদমই করছে না। কিন্তু নতুন টিএইচজিরাও ডিউটি করবে এবং সেটা এখনও পর্যন্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে এবং তারা সিদ্ধান্ত নিতে পারছে না, যেহেতু ভ্যাকেন্সি কোথাও বেশি বাড়ানো হয়েছে আবার কোথাও কমানো হয়েছে। সাঁতরাগাছিতে ব্রিজের জন্য যারা আবেদন করেছিলেন তাদের মধ্যেও অনেকে চাইছেন যে আমাদেরকে আবার রিনিউ করে নেওয়া হোক, অন্য ছেলে না নেওয়া হোক, তো সেই নিয়ে একটা তো ঝামেলার ব্যাপার থেকেই যাচ্ছে, সেই সমস্ত কিছু কাটিয়ে উঠতে একটু সময় লাগছে, অফিসিয়ালি কিছু ব্যাপার আছে যেন নোটিশ পাইনি, তো সেটা প্রমাণস্বরূপ তুলে ধরবো যখন নোটিশ পাবো। আজকে যেটা বলতে চাইছি, যারা পুরনো টিএইচজি কাজ করছিল তাদের মধ্যে
কিছু জনের লিস্ট, অর্থাৎ 50 জনের লিস্ট দেওয়া হয়েছে এবং সেখানে কি বলা হচ্ছে আপনারা দেখে নিন, নোটিফিকেশনটা দেখে নিন। তো এই নোটিফিকেশনে 50 জনের আইডি নাম্বার, অর্থাৎ টিএজি আইডি নাম্বার, তাতে কিন্তু লেডি টিএজিও আছে এবং তাদের নাম সহ একটি তালিকা দেওয়া হয়েছে। তো কি বলা হচ্ছে তাতে দেখে নিন। দ্য ফলোয়িং টিএজি লেডি টিএজিস আর ডিমোবিলাইজড ডাব্লিউএফ 1/1/2023, অর্থাৎ 1/1/2023 অনুযায়ী ফ্রম ইউর রেসপেক্টিভ ইউনিট পিএসএস অ্যাজ পার অর্ডার। অর্থাৎ কিছু টিএজি এবং লেডি টিএজিকে ডিমোবিলাইজড করা হলো, তাদের নাম আইডি নাম্বার সহ একটা লিস্ট করে দেওয়া হলো এবং সেই লিস্টে তাদের নাম দেওয়া হয়েছে। টোটাল কিন্তু 50 জনের নাম দেওয়া হয়েছে। অর্থাৎ টিএজির যে কাজটা এতদিন ধরে যে রানিংভাবে চলছিল, কিছু ডিমোবিলাইজড কথাটার অর্থ হচ্ছে যেটা রানিংভাবে চলছে সেটা কিছুদিনের জন্য একটু স্থগিত হয়ে যাওয়া বা সেই দু মানে গতিটা একটু কমে যাওয়া, এই ধরনের কিছু বোঝাচ্ছে। তাদেরকে যে একেবারে ছাঁটাই করে দেওয়া হচ্ছে এরকম কিন্তু নয়। অর্থাৎ কী বলবো, অনেক জায়গায় দেখা যাচ্ছে যারা কাজ করছিল কিছু ক্ষেত্রে তাদের কিছু কম কর্মী প্রয়োজন হয়তো, তো সেই জায়গায় কিছুদিনের জন্য তাদেরকে কাজ থেকে ছুটি দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু ছাঁটাই করা হচ্ছে না, আবার তারা কাজে জয়েন করবেন। ডিমোবিলাইজড করছে কিছুদিনের জন্য, অল্প কয়েকদিনের জন্য, শুধুমাত্র এই 50 জনকে এখনও পর্যন্ত একটু ডিমোবিলাইজড করা হয়েছে এবং আগামী 10 তারিখের মধ্যে আমরা আবারও নোটিশ পাবো। সেই নোটিশে আপনাদের আশা করি জানাতে পারবো যে নতুন টিএজিরা কাজ করছে কি না বা তাদের নিয়োগ প্রসিডিউর কীভাবে কমপ্লিট হলো। তার মধ্যেই কিন্তু আপনাদেরকে অবশ্যই নিয়োগ নিকটবর্তী থানায় রেগুলারলি যোগাযোগ করতে হবে, যাতে করে আপনারা ফর্ম কালেক্ট করতে পারেন, বা হয়তো কোনো থানা আপনাদের বলছে এই ধরনের নোটিফিকেশান আসেনি, তো পরবর্তী ক্ষেত্রে যে আসবে না এরকম কোনো কথা নেই, আসতে পারে, আপনাকে নিয়মিত সেখানে যোগাযোগ রাখতে হবে। এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।